হাই বন্ধুরা, তো আজকে আমি চলে এসেছি নতুন আরও একটা ভিডিও নিয়ে। তো আজকে আমি চলে এসেছি শ্রীরামপুরে। তো শ্রীরামপুরের যে মিউজিয়াম আছে একটা, মানে সরকারি মিউজিয়াম যেটা ব্রিটিশ আমলদের, তা সেই মিউজিয়ামটা কিন্তু আমার পেছনে তোমরা দেখতে পাচ্ছ। আর এটা রয়েছে মানে শ্রীরামপুর যে কোর্ট রয়েছে, তো সেই কোর্টের মধ্যেই কিন্তু এই মিউজিয়ামটা। তো খুব সুন্দর একটা মিউজিয়াম, এখানে পুরোনো দিনের সব কিছু রয়েছে। তো আর এখানে তোমরা যদি মনে করো আসতে চাও, তো তোমরা কীভাবে আসবে, তো তোমরা শ্রীরামপুর স্টেশন থেকে তোমরা অটো করে বা টোটো করে কিন্তু এই মিউজিয়ামে চলে আসতে পারো। তো শ্রীরামপুর যে কোর্ট, কিন্তু কোর্টের মধ্যেই কিন্তু এই মিউজিয়ামটা। এবং মিউজিয়ামটা বলতে নেই, তাহলে খুবই সুন্দর একটা মিউজিয়াম, মানে আগেকার দিনের বন্দুক, তারপরে তোমার আরও নানান রকম জিনিস, মানে অনেক কিছু রয়েছে এই মিউজিয়ামের মধ্যে। তো তোমরা দেরি না করে তাড়াতাড়ি চলে আসো এবং এসে দেখে যাও যে শ্রীরামপুরের যে মিউজিয়ামটা রয়েছে সেটা কীরকম। আর ভিডিওটা দেখার পরে তোমাদের যদি ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটাকে একটুখানি সাবস্ক্রাইব করে নিও, আর লাইক আর কমেন্ট করে তোমরা জানিও যে ভিডিওটা কেমন লাগলো। তো চলো তাহলে বন্ধুরা, তোমাদেরকে আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি এই শ্রীরামপুর যে মিউজিয়ামটা, তো সেটা কীরকম এই মিউজিয়ামটা। তো চলো তাহলে বন্ধুরা। বন্ধুরা, তাহলে তোমরা দেখতেই পারলে যে শ্রীরামপুর যে মিউজিয়ামটা রয়েছে, সেই মানে মিউজিয়ামটা কীরকম বা কত সুন্দর এবং ভেতরে কী কী আছে টোটাল কিন্তু আমার এই ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে পারলে। তো ভিডিওটা দেখার পরে তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু তোমরা কমেন্ট করে জানিও, আর ভিডিওটা লাইক করে দিও, আর ভিডিওটা একটু শেয়ার করে দিও, যাতে সবাই দেখতে পারে যে শ্রীরামপুরের যে এই মিউজিয়ামটা রয়েছে, তো সেই মিউজিয়ামটা কীরকম। তো চলো তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।